আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, শহরে আপনারা সবাই ভালো আছেন? আর আজকে আমরা একটু বাইরে যাচ্ছি, একটু দাওতে যাচ্ছি বলতে গেলে। আর এদিকে আমি আমরা অলরেডি চলেও আসছি, সো এদিকে আমি মাঙ্গলাচ্ছি ঠা একটু নিয়ে নিচ্ছি। এদিকে একটা নাইস কেক আপনারা দেখতে পারবেন, সো এই কেকটা সম্পূর্ণ কিন্তু ফ্রেশ ফুড দিয়ে তৈরি করা হয়েছে, সো এখানে লাইক কোনো হেলথি ওয়েতে এই কেকটা তৈরি করা হয়েছে, সব জাতীয় ফ্রেশ ফুড ইউজ করা হয়েছে এখানে। আর অনেক হেলথি অ্যান্ড অনেক সফট এই কেকটা, আপনাদের সাথে শেয়ার করার কারণ মূলত একটাই, আপনারা দেখতে পারেন। অ্যান্ড অনেক সুন্দর কেক, অনেকের হয়তো ভালো লাগবে, সো অনেকে হয়তো আইডিয়া পেতে পারেন যে কীভাবে ফ্রেশ ফুড দিয়ে নাইসলি কেক তৈরি করা যায়। সো এইটাই মূলত আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আর কেকটা কিন্তু অনেক সফট এবং অনেক মজা হয়েছে খেতে, ওই আপনার লগে একটু শেয়ার করে নেই। আর একটু ডিফারেন্ট রয়েছে, একটু আমি শেয়ার করতেছি। আর এদিকে রায়ান ক্রিস খেতেছিল, সো ও যে কোনো জায়গায় গেলে ও যদি একটু স্পাইসি ক্রিস থেকে সো সব চায়। আর রাকিয়ান তো আমার জানেন একজন হেল্পার, সো ও যে কোনো কাজে সবাইকে হেল্প করতে অনেক ভালোবাসে, সো দেখতেই পারতেছেন ও কীভাবে হেল্প করতেছে। আর কী কী লাইক ডেজার্ট ছিল আজকে সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে আসছি। সো আজকের মূলত পার্টিটা ছিল ডেজার্ট পার্টি, সবগুলাই হোমমেড ছিল। সো এখানে মাঙ্গলাচ্ছি ছিল, অ্যান্ড একটা কেকটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা একটা প্রোটিন বার, অনেক হেলদি একটি বার, পাইনাপল চাটনি। আর আমার রাকিয়ানকে আপনারা দেখতে পারতেছেন অনেক হ্যাপি। আর এদিকে রাইয়ানরা কি আন হাইড অ্যান্ড সিক খেলাচ্ছিল, তারা হাইড অ্যান্ড সিক, সো তারা যে কোনো লুকানোর জায়গা পেলেই তারা সবসময় হাইড অ্যান্ড সিক খেলাতে ভালোবাসে, খেলতে ভালোবাসে অনেক। আর এখানে আমি আপনাদের সাথে একটু জিনিস শেয়ার করবো, এটা একটা কাপ কেক, অনেক মজার একটা কাপ কেক এবং অনেক সফট কি বলবেন, মানে সবগুলাই হোমমেড আর অনেক মজা হয়েছে। আর আপনাদের সাথে আর একটা রেসিপি আমি শেয়ার করতে যাচ্ছি আজকে। সো আমি এখানে চিংড়ি নিয়েছি, আর চিংড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে দিতে পারতেছে নিয়েছি, শিঘ্রগুলা ফেলে দিয়েছি চিংড়ি থেকে। আর চিংড়িগুলো ফার্স্টে আমি হালকা একটু বেজে নেবো, সো এখানে আমি জাস্ট লবণ এবং হলুদ দিয়েছি, এক্সট্রা কোনো কিছু আমি ইউজ করি নাই। সো আমি এভাবে যদি চিংড়িটা হালকা একটু তেলে বেজে নিই তো চিংড়িটার স্বাদটা অনেক বেড়ে যায়, আর অনেক খেতেও অনেক মজা লাগে। সো আপনারা এগুলা ট্রাই করতে পারেন আমার রেসিপিটা করে। সো সবাইও কম বেশি রেসিপি জানে, সো এক একজন এককভাবে ডিফারেন্ট হয়েছে রেসিপি তৈরি করে, সো আমার মূলত এগুলোই শেয়ার করা। আর আমি এই চিংড়ির জন্য 6 মিডিয়াম পেঁয়াজ নিয়েছি, 2টা গার্লিক কিউব আমি ইউজ করবো। আর দেখতে পারতেছেন আমি সবগুলো চিংড়ি আমি হালকা একটু বেজে নিছি, সো আমি এখন একটা হাঁড়ির মাঝে জাস্ট এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অ্যাড করবো। আর এরপরে আমি একটু গার্লিক কিউবগুলো অ্যাড করে নেব। সো চিংড়িতে যত বেশি গার্লিক আপনারা লাইক পরিমাণ মতো, পরিমাণ থেকে একটু বেশি গার্লিক ইউজ করলে অনেক মজা লাগে, একটা ডিফারেন্ট গার্লিকের গ্রান আসে। সো আপনারা একটা করে ট্রাই করে দেখতে পারেন। সো দেখতেই পাচ্ছেন এখানে আমার গার্লিকটা
লাল হয়ে চলে আসছে। সো আমি এখন অনিয়নটা দিয়ে দিছি, অ্যান্ড অনিয়ন যেহেতু এভাবে একেবারে কী বলবো এবার নরম হয়ে যাবে, তখন আপনারা সব মশলা আপনারা অ্যাড করে নিতে পারেন। এখানে আমি হলুদ অ্যাড করছি, আমি কী অ্যাড করছি এটা আপনাদের সাথে শেয়ার করবো। এখানে হলুদ, মরিচ 1 টেবিল স্পুন, তাকে একটু বেশি নিছি আমি, জালটা অনেকেই কেউ বেশি খায় কেউ কম খায়, সো এটা একজনের উপর, সো আপনারা যেভাবে চাইবেন ওভাবেই নেবেন। এখন আমি বাখর নিছি 2 টেবিল হাফ স্পুন, সো বা আপনারা চাইলে বাখরটা বুক করতে পারেন, বাট বাখরটা দিলেন তো অনেক বেশিটা টেস্ট আছে। সো এখানে আমি একটু জিরাও ইউজ করবো। সো সবগুলো মশলা দিয়ে আমি ভালোভাবে বুনে নেব মশলাটা। সল্টটা আপনারা পরিমাণ মতো ইউজ করবেন। সো আমার রেসিপিটা শেয়ার করার মূলত কারণ হলো আপনারা যদি এতে কিছু আইডিয়া পান, এর জন্য আমাদের মশলাটা পালাটাকে বুনে নেওয়ার পর আমি একটু গরম মশলা ইউজ করতেছি, আর একটু পাপরিকা দেব জাস্ট কালারটার জন্য। যখন মশলাটা একটু বোনা বোনা হয়ে যাবে তখন আমি হালকা একটু পানি ইউজ করবো মশলাটাকে আর একটু থিক করার জন্য এবং আর একটু বেশি বোনার জন্য। আর এদিকে আমি চিংড়িগুলো আগে বেজে রেখেছিলাম, সো ওগুলাই এখন আমি ঢেলে দেবো, কারণ আমার মশলাটা অনেক বেশি বোনা বোনা হয়ে গেছে, অনেক বেশি কি বলবো হয়েছে। সো এখন আমি চিংড়িটা ঢেলে ভালোটিকে মিক্স করে নেবো, সবগুলো ভালোটিকে মশলার সাথে মিক্স করে দেবেন চিংড়িটাকে, এবার অনেক বেশি স্মেল আসে। এন্ড আমি এখানে কাঁচামরিচ অলরেডি ইউজ করবো, আপনারা এটা চাইলে বোট করতে পারেন। আর দেখতে পাচ্ছেন আমার চিংড়ি কারিটা, সো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর এদিকে আমি একটু গিফট র্যাপিং করবো, ওগুলো আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। আর এই গিফটগুলো হচ্ছে আমার নেফিউদের জন্য। সো টুমোরো আমি একটু ঈদের দাওয়াতে যাব আমার বোনের ঘরে, সো এখানে আমার অনেক কী বলবো ভাই পুত বোন সবাই আছে, সো সবার জন্য একটু গিফট আমি র্যাপিং করে নিয়ে যাচ্ছি। হয় বাচ্চাদের জন্য, বাচ্চারা এগুলো পেলে কিন্তু অনেক খুশি হয় দেশের মধ্যে কোনো কিছু গিফট পেলে, সো মূলত এটাই বাচ্চাদের জন্য। সো বাচ্চারা কিন্তু দেখেন যেন ছোটো ছোটো জিনিসেই কিন্তু অনেক খুশি হয়ে যায়, তাদের জন্য বড় কিছু তেমন একটা করা লাগে না। সো তাদের মূলত বাচ্চাদের জন্য শত সব কিছু, কারণ ঈদের সময় তো বাচ্চারাই সবচেয়ে বেশি এনজয় করে আমাদের চাইতে, এই জন্য তাদেরকে একটু খুশি করবার জন্য সামটাইম ডিফারেন্ট কিছু করলে তাদেরও ভালো লাগে আমাদেরও অনেক বেশি ভালো লাগে, এই জন্য সব কিছু করা। আর আজকের মতো এখানেই আমি কী বলবো ওনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ এগেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর কার কেমনভাবে ঈদ কাটালেন সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন, সো সবার এগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর এনজয় করা যায়। সো আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ আপনার।